ওয়েলকাম টু বিদঙ্ক.কম, আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। কোন ক্লাবে তহবিলে 195 টাকা ছিল। ক্লাবে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দেওয়ার পর মোট অর্থের সকলের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পাবে। ক্লাবে সদস্য সংখ্যা নির্ণয় করো। ওকে, তো তাহলে ধরে নিই ক্লাবে সদস্যের সংখ্যা হচ্ছে এক্স। ক্লাবে সদস্যের সংখ্যা হচ্ছে এক্স, ঠিক আছে। এবার বলছে ক্লাবে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দিল, তাহলে যে চাঁদা উঠবে সেটার পরিমাণ কত হবে? প্রত্যেকে যদি এক্স করে টাকা দেয়, প্রত্যেকে যদি এক্স টাকা দেয়, তাহলে চাঁদা কত হবে? চাঁদার পরিমাণ হবে এক্স ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সদস্যের সংখ্যা এক্স, প্রত্যেককে টাকা দিচ্ছেও এক্স, তাহলে চাঁদা যে পরিমাণ, যে টাকাটা উঠবে সেটা হবে এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তহবিলে আগে কত টাকা ছিল? 195 টাকা, 195 টাকা ছিল, ঠিক আছে। তাহলে তহবিলে অর্থের পরিমাণ ইজ ইকুয়াল টু 195 টাকা। তাহলে টোটাল কত অর্থ আছে? মোট অর্থের পরিমাণ কত? মোট অর্থের পরিমাণ হবে এক্স স্কোয়ার প্লাস 195, তাই তো? এবারে মোট যে এই অর্থটা এক্স স্কোয়ার প্লাস 195, সেটা সবার মধ্যে সমানভাবে ভাগ করা দেওয়া হলো, তাতে করে প্রত্যেকে 28 টাকা করে পেলো, ঠিক আছে। তাহলে সদস্যের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে প্রত্যেকে কত করে পাবে? যদি এক্স স্কোয়ার প্লাস 195কে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, এক্স জন সদস্যের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কত পাবে? এক্স জন সদস্যের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 195 টাকা ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে কত? এক্স স্কোয়ার প্লাস 195 বাই এক্স, তাই তো? তো সেটা দেওয়া আছে কত? 28। তাহলে এটা একটা ইকুয়েশন আমরা পেলাম, এক্স স্কোয়ার প্লাস 195 বাই এক্স ইজ ইকুয়াল টু 28। তাহলে এই ইকুয়েশনটা একটা দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করে নিতে পারবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 195 ক্রস মাল্টিপ্লাই করে দিই, এক্সটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে হবে 28x। এবার সবগুলো বাঁ দিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 28x প্লাস 195, দ্যাট ইজ ইকুয়াল টু 0। 195কে ভাঙি, 5 3 15, 5 9 45, 13 3 3 1, তাহলে 15। 5 3 15, 15 × 13, এটা যদি করি তাহলে পাচ্ছি 195, আর মাইনাস 15 মাইনাস 13 করলে পাচ্ছি মাইনাস 28। তো তাহলে এইভাবে আমরা মিডল টার্ম স্প্লিটিংটা করতে পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস 13x প্লাস 195 ইজ ইকুয়াল টু 0। তো এক্স কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 15 মাইনাস 13x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। অতএব বলতে পারি এক্স মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, অর অর এক্স ইজ ইকুয়াল টু 15, বা এক্স মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0, অর এক্স ইজ ইকুয়াল টু 13। অতএব ক্লাবে সদস্যের সংখ্যা কত? ক্লাবে সদস্য, এক্স আমরা ধরেছিলাম সদস্যের সংখ্যা, তাহলে ক্লাবে সদস্যের সংখ্যা 15 অথবা 13। এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।